নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে কাটপাটা গরম থাকলেও এবার কালবৈশাখীর দেখা মিলতে চলেছে বাংলার বুকে এই মাত্র বাবা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যা পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বজা পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই বজ্র সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এর ফলে পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া এবং মুর্শিদাবাদে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আগামী সাতে মে প্রবীণ নিম্নচাপের রূপ নিয়ে ক্রমশ শক্তি বাড়িয়ে আটে মে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হিসেবে ঘণ্টায় সর্বোচ্চ পঁচাশি কিলোমিটার গতিবেগে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী সাতে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে এদিকে দক্ষিণ বায়ু উত্তরবঙ্গের দিকে প্রবেশ করেছে যার ফলে হিমালয় বাতাদের সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাওয়াতে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে পারে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের ঢাকা মনমেনজিং চট্টগ্রাম রাজশাহী রংপুর খুলনা বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝুড়ো হওয়া বেতে পারে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দুই থেকে তিন দিন রাজধানী ঢাকাসহ বেশিরভাগ বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সপ্তাহান্তে সহ ঝড় বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী এলাকায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে সাতাশি শতাংশের আশেপাশে উপকূলবর্তী এলাকাগুলিতে সন্ধ্যের দিকে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া যেতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পশ্চিম বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব ভারতের দিকে প্রবেশ করেছে যার ফলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হাওয়া বইতে পারে হাওয়া অফিসের মতে সাধারণত বাংলায় মে মাসে ঘূর্ণিঝড় দেয়া আসে বেশি মাত্রায় এই মে মাসে আরব সাগর থেকে বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় তৈরি হবে এবং যে ঝড়গুলি তৈরি হবে সেগুলি বেশিরভাগ মায়ানমার থেকে বাংলাদেশ ও ভারতের উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়গুলি ভারতীয় উপকূলে ভয়ঙ্কর আঘাত হানতে পারে তাই পুরো মে মাসে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না